আমি সকলোৱে কম বেছি পরিমাণে রেডবুল কোল্ড ড্রিঙ্কস খাইছো। গরম দিনত মানুহে এটো বেছি খায়, কিন্তু আপোনালোকে জানে নে যে রেডবুল কোম্পানি বা রেডবুল কোল্ড ড্রিঙ্কস কোম্পানিয়ে কেনেকৈ মার্কেট আহিল বা সিহঁতর সেল কেনেকৈ বৃদ্ধি করলে? যেতিয়া রেডবুল কোম্পানিয়ে দেখিলে যে আমার রেডবুল কোল্ড ড্রিঙ্কসটো বজারত বা মার্কেটত বেছি বিক্রি নহয়, তেতিয়া এজন মানুহ হায়ার করলে আর সেই হায়ার করা মানুষজনে এটা কাম করলে। আর কামটো এনেকুৱা যে রেডবুল কোম্পানির রেডবুল কোল্ড ড্রিঙ্কসও বহুত খালি বটল একলাখ করলে আর সিহঁতর কর্মচারীক দি রাস্তায় রাস্তায় বা যিকোনো ধরনের পার্ক বা স্টেশন, বাস স্টেশন, ট্রেন স্টেশনের সন্মুখত যিবোৰ ডাস্টবিন থাকে সেই ডাস্টবিনবোৰত পেলাই থৈ দিয়ে, কেবল খালি বটল, তাত কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস নাই। আর এইটো করার কারণ হল যে মানুষে যাতে ভাবে যে কোল্ড ড্রিঙ্কসের ভিতর রেডবুল কোল্ড ড্রিঙ্কস আটাইতকৈ বেশি বিক্রি হয়ে আছে, আর যেহেতু বেশি বিক্রি হয়ে আছে সেইভাবে রেডবুলর কোল্ড ড্রিঙ্কসটিও বহুত ভাল। আর কেদিনমান এনেকৈ নিয়মিতভাবে করে থাকার ফলত সঁচাকৈ এই টেকনিকটো কামত লাগিল আর রেডবুলর সেল বা বিক্রি তিনগুণ বৃদ্ধি হয়েছে। আর এনেকৈয়ে রেডবুল কোম্পানিয়ে নিজের সেল বা বিক্রি বৃদ্ধি করবলে সক্ষম হয়েছে। তো বন্ধুগণ, আপনাদের এই কথাটো বা রেডবুলের আসল ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজিটো আগতে জানিছিলে না নাই কমেন্ট বক্সত জানাও। আর যদি ভিডিওটি ভাল লাগিছে তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাছ।